অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আরে আমরা একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে, হ্যাঁ তোমার ছেলে মধ্যবিত্ত বাড়ি, ও মধ্যবিত্ত বাড়ি, তোমরা সবাই মধ্যবিত্ত বাড়ি, তাহলে আমাদের একটা মান সম্মান আছে তো, কি আছে কি নেই বল না। হ্যাঁ আছে তো, আমরা আমাদের বোনকে তো জলে ঢেলে দিতে পারি না পয়সার জন্য, আমাদের একটা বিবেক আছে। হ্যাঁ শোনো মা, আমি এ বিয়ে হতে দেব না, কেউ যদি আমার বোনের জন্য না দাঁড়ায় আমি দাঁড়াব, আমি দাঁড়াবো আমার বোনের জন্য, আমি প্রতিবাদ করেছি, আমি প্রতিবাদ করব। চুপ কর ভাই, কোনো কথা বলবি না, আমাদের জীবনে সুখ শান্তি সব কেড়ে নিয়েছিস তুই, নিজের বোনটার জীবনটা নষ্ট করতে উঠে পড়ে লেগেছিস তাই না? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, যেখানেই যাস না কেন তোর এই কাজের জন্য তুই কোনোদিনও ভালো থাকবি না, দেখে নিস। অভিশাপ দিচ্ছ, নিজের ছেলেকে অভিশাপ দিচ্ছ, বাহ বাহ, ঠিক আছে আমি না হয় খারাপ থাকবো, কিন্তু তোমার মেয়ে, তোমার মেয়ে ভালো থাকবে তো? মা কটা টাকার জন্য তুমি এইসব করছো? শাহরুখ একটা বাজে ছেলে হাতে তুলে দিচ্ছ, কি কেমন মা তুমি মা? হ্যাঁ কটা টাকার জন্য, ছি ছি ছি, এরকম যদি হয় তাহলে তোমার মেয়েকে বিক্রি করে দাও, সেটাই ভালো হয়। তোমার এই বিহেভিয়ারে সত্যিটা মিথ্যে হয়ে যাবে না, আর মিথ্যেটা সত্যি হয়ে যাবে না, আমি তোমাকে বলে রাখছি মা। চুপ কর দাদা, আর একটাও শব্দ উচ্চারণ করিস না, চুপ করবে তুমি? তোমার মুখে যা আসে তুমি তাই বলে যাচ্ছ। দেখ দাদা, তুই যা করেছিস তাতে আমার উচিত তোকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দেওয়া, তোর সামান্য বোধ থাকলে এটা তুই নিজেই করে নি, নইলে না, নইলে কি, নইলে কি করতে তুই, মারতি তোর, মার আমাকে, মার, দেখে দেখে কি করছো তুমি, আরে কি করছো, সরাখান থেকে, হ্যাঁ কি ব্যাপারটা, কি আমি তোকে বলে রাখছি, ওই ছেলের সাথে আমি আমার বোনের বিয়ে হতে দেব না, ওই যে কে ছিলাম, যদি ভুষে থাকতাম না তাহলে কত ধানে কত চাল সেটা বুঝিয়ে দিয়ে আসতাম, আমি বলে রাখছি। তুমি ভেতরে চলো, ভেতরে চলো, তুমি এরকম কোন অশান্তি বাড়ি, আসুন কান খুলে পরিষ্কার ভাবে একটা কথা শুনে রাখ, এই যত কিছু হচ্ছে, যত ঝামেলা, বিয়ে বা তার আগে যত ঘটনা ঘটেছে সব তোর জন্য ঘটেছে, তো হ্যাঁ তোর জন্য ঘটেছে সব কিছু, কিছু তাই তুই পেলি, তুই আর কি। হ্যাঁ শাহরুখ বললো একটা ছেলেকে ভালোবাসে, আর তুই চললি ড্যাং ড্যাং ঘোড়ার সাথে বিয়ে দিতে, হ্যাঁ কি এত তাড়া কিসের তোর? এ দাদাই কি বকছিস তখন থেকে, তুই এত অশান্তি করছিস কেন, তুই ঘরে যা, ঘরে যা, তোর মাথা শাহরুখকে ভালোবাসি, হাত ধরলো, ব্যাস তুই গলে গেলি, বিশ্বাস করে ফেলেছি এটা ভালো ছেলে, ব্যাস তুই গেলি ওর সাথে বিয়ে দিতে, কেন একবার দেখবি না আশেপাশে কি হচ্ছে, তুই ওর জীবনটা নষ্ট করছিস, এটা বুঝতে পারছিস? শোন আমি যা করেছি না সেটা একদম ঠিক করেছি, কোথায় আমাকে বলবি যে না ভালো করেছি, আমাকে মাথায় করে রাখবি, কিন্তু এমন করছিস যেন আমি খুন করে এসেছি ওখানে গিয়ে। আর যদি বিয়ে ঠিক করার এতই তাড়া থাকে তোর, তাহলে নিজের বিয়েটা ঠিক কর, নিজের বিয়েটা ঠিক করে নিজে বিয়ে করে এখান থেকে বিদেহ, এই বাড়িতে যত ঝামেলা হচ্ছে সব তোর জন্য হচ্ছে, বেরিয়ে যা।
তুই বেরো বাড়ি থেকে। আমাদের কেউ একটু শান্তিতে থাকতে দে আর নিজেও শান্তিতে থাক। যা বেরিয়ে যা এখান থেকে। কি বলছো কি তুমি? কি বলছি মানে? বুঝতে পারছো না কি বলছি? আরে কটা পয়সা আয় করে বলে তুমি তো ওর হয়ে কথা বলছো দেখছি। হ্যাঁ এরকম মেয়েকে না মুখে বিষ দিয়ে বোকাই তুই থাম, মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস। পর্দা আজেবাজে কথা বলিস না, চুপ কর। কেন এসব কথা বলছিস তুই? এই ছোট ছোটর মতন দেখ জায়গা দে। একটা কথা পরিষ্কার করে সবাই শুনে রাখ, ওই ছেলের সাথে আমি আমার বোনের বিয়ে দেব না। ওই পরিবারটা ভালো না, খারাপ। আমি ম্যাট্রিমনি অফিসে গেছিলাম, ওখানে গিয়ে আমার বোনের জন্য একটা অ্যাকাউন্ট খুলেছি। ওখান থেকে আমি একটা ভালো ছেলে খুঁজে বার করব, যার সাথে শালুকের বিয়ে আমি ধুমধাম করে দেব, আর সেটা তুই দেখ। কি করে দিবি? ধুমধাম করে বিয়ে দিবি? হ্যাঁ টাকা কোথার থেকে পাবি? এই যে তুই রোজ নেশা করিস, এর টাকাই তো তোকে লোকের থেকে নিতে হয়। তাহলে নিজের মদের টাকাই জোগাড় করতে পারিস না? আবার এত বড় বড় কথা। সবাইকে একটা কথা বলে দিচ্ছি, শালু কার রৌনকের বিয়ে হবে আর সেটা আমি দেব। কোথায় আছিস? আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেটা তোর কানে গেল না? হ্যাঁ এতক্ষণ ধরে কি আমি ফালতু কথা বলে গেলাম? তোর কথা মন দিয়ে শোনার প্রয়োজন বোধ করি না আমি। আমি কেন? এই বাড়িতে যারা আছে তারা কেউই তোর কথা শোনে না। আমার সাথে এরকম ভাবে কথা বলবি না কিন্তু বৃন্দা, আমি তোকে বারণ করছি, ওই ছেলের সাথে শালুকের বিয়ে হবে না, কোনোভাবে না, আমি হতে দেব না। বুকাই বুকাই অনেকক্ষণ ধরে আজেবাজে কথা বলে যাচ্ছিস, যা তো যা ঘরে যা, গিয়ে ঘুমিয়ে পড়। বাহ দারুণ ব্যাপার তো। হ্যাঁ দুটো টাকা ইনকাম করে বলে তুমি ওর সাইডে হয়ে গেলে? আরে শালুক তোমার মেয়ে নয়? হ্যাঁ আমরা তোমার ছেলে মেয়ে নয়, বানে চলে ভেসে এসেছি। একদম মায়ের সাথে এরকম ভাবে কথা বলবি না তুই। কেন, বললে কি হবে? শোনো এসো এসো এদিকে এসো, আর একটা বাজে কথা বলবে না তুমি, যাও ঘরে যাও। বৃন্দা তুমি তোমার দাদার কথা কানে নিও না, কথায় কথায় অনেক দেরি হয়ে যাচ্ছে, তুমি রঞ্জা ম্যাডামের কাছে যাও, ওনাকে গিয়ে বোঝাও আর শালুকের বিয়ের ব্যবস্থা করো, যাও। তুই কোথাও যাবি না, আর গেলেও কার পারমিশনে যাচ্ছিস তুই? কার পারমিশন নেব? আমার পারমিশন। এই বাড়ি থেকে বেরোনোর আগে বা কোথাও যাওয়ার আগে আমার পারমিশন নিবি, কারণ আমি এই বাড়ির বড় ছেলে। আমি বলে দিচ্ছি কিন্তু আমার বোনের